ময়লা আবর্জনা আমাদের জন্য খুবই বড় একটি সমস্যা। তবে আমাদের কাছে যদি একটি পোর্টেবল ছোট ব্ল্যাক হোল থাকতো, তাহলে কিন্তু আবর্জনা নিয়ে ভাবতে হতো না। কারণ যে কোনো অপ্রয়োজনীয় জিনিসপত্র এই ব্ল্যাক হোলে ফেললেই ব্ল্যাক হোল তা গ্রাস করে নিত, ফলে ময়লা আবর্জনা সম্পৃক্ত সমস্যার সমাধান হয়ে যেত। এখন প্রশ্ন হচ্ছে, আর্টিফিশিয়ালি ব্ল্যাক হোল তৈরি করা কি সম্ভব? যদি সম্ভব হয়, তবে তা কি মানুষের জন্য বিপজ্জনক হবে না? আজকের ভিডিওতে কিভাবে ব্ল্যাক হোল তৈরি করা যেতে পারে সেই সম্পর্কে বলা হবে। আমি জুম্মান আছি আপনাদের সাথে, আপনারা দেখছেন বিজ্ঞান পাইসি। আপনি যদি পৃথিবী পৃষ্ঠে দাঁড়িয়ে আকাশে একটি টর্চ লাইট ধরেন, তবে অতি সহজেই আলো পৃথিবীর অভিকর্ষ বলকে পাশ কাটিয়ে পৃথিবী থেকে বের হয়ে যেতে পারবে। কিন্তু আপনি যদি ব্ল্যাক হোলে দাঁড়িয়ে একই কাজ করেন, সেই ক্ষেত্রে আলো কিন্তু ব্ল্যাক হোলের অভিকর্ষ বলকে পাশ কাটিয়ে বাইরে যেতে পারবে না। অর্থাৎ ব্ল্যাক হোলের অভিকর্ষ বল এতটাই শক্তিশালী যে তা আলোকেও আটকে দেয়। এখন মহাকর্ষ বল নির্ভর করে বস্তুদ্বয়ের ভর এবং বস্তুদ্বয়ের মধ্যবর্তী দূরত্বের উপর। এই হচ্ছে মহাকর্ষ বলের সূত্র। এখানে স্মল এম এবং ক্যাপিটাল এম হচ্ছে বস্তু দুইটির ভর, আর হচ্ছে বস্তু দুইটির মধ্যবর্তী দূরত্ব, এবং জি হচ্ছে মহাকর্ষীয় ধ্রুবক। এখন আমরা ধরে নেই ছোট বস্তুটির ভর ফিক্সড এবং বস্তু দুইটি একদম পরস্পরের সাথে সংযুক্ত অবস্থায় রয়েছে। তাহলে এই ক্ষেত্রে খেয়াল করুন, মহাকর্ষ বল দুইটি বিষয়ের উপর নির্ভর করবে। একটি হচ্ছে বড় বস্তুর ভর এবং দ্বিতীয়টি হচ্ছে বড় বস্তুর ব্যাসার্ধ। বড় বস্তুর ভর যত বেশি হবে, মহাকর্ষ বল তত বেশি হবে। আবার বড় বস্তুর ব্যাসার্ধ যত কম হবে, মহাকর্ষ বল তত বেশি হবে। তার মানে কোনো বস্তুর মহাকর্ষ বল বৃদ্ধি করতে হয় বস্তুর ভর বাড়াতে হবে, নয়তোবা ভর ঠিক রেখে ওই বস্তুর ব্যাসার্ধ কমাতে হবে, অথবা দুইটি কাজ একই সাথে করতে হবে। এই দুইটি বিষয়ের মধ্যে আমরা শুধু বস্তুর ব্যাসার্ধের দিকে লক্ষ্য করি। বস্তুর ব্যাসার্ধ যত কমানো হবে, বস্তুর মহাকর্ষ বল তত শক্তিশালী হবে। তার মানে বস্তুর ব্যাসার্ধ কমাতে কমাতে খুব বেশি কমাতে পারলে, অর্থাৎ একটি নির্দিষ্ট সীমায় পৌঁছাতে পারলে, সেখানে মহাকর্ষ বল এতটাই শক্তিশালী হবে যে বস্তুটি একটি ব্ল্যাক হোলে পরিণত হবে। এখন প্রশ্ন আসে, তাহলে একটি বস্তুকে কতটা সংকুচিত করতে পারলে সেটি ব্ল্যাক হোলে পরিণত হবে? এই বিষয়টি জানা যায় শোয়ার্জশিল্ড রেডিয়াসের সূত্রের মাধ্যমে। এখানে এম হচ্ছে বস্তুর ভর এবং সি হচ্ছে আলোর বেগ। এখন মনে করুন, কোনো একটি 500 কেজি ভরের গোলকের ব্যাসার্ধ 2 মিটার। এখন এই ভর যদি আমরা এই সূত্রে বসাই, তাহলে আমরা যে রেজাল্ট পাবো তা হচ্ছে 7.4×10⁻¹⁵। তার মানে এই 2 মিটার ব্যাসার্ধ বিশিষ্ট বস্তুটিকে সংকুচিত করতে করতে এর ব্যাসার্ধকে 7.4×10⁻¹⁵ মিটারে নিয়ে আসতে পারলে এই বস্তুটি একটি ব্ল্যাক হোলে পরিণত হবে। এই বিষয়টি পৃথিবীর ক্ষেত্রে দেখা যাক। পৃথিবীর ব্যাসার্ধ প্রায় 6000 কিলোমিটার, কিন্তু পৃথিবীর ক্ষেত্রে শোয়ার্জশিল্ড রেডিয়াস মাত্র 9 মিলিমিটার। অর্থাৎ সম্পূর্ণ পৃথিবীকে সংকুচিত করে মাত্র 9 মিলিমিটার ব্যাসার্ধের গোলকে পরিণত করতে পারলে পৃথিবী ব্ল্যাক হোলে পরিণত হবে। আবার একজন মানুষের ক্ষেত্রে শোয়ার্জশিল্ড রেডিয়াস হচ্ছে মাত্র 10⁻²⁴ মিটার, যা একটি প্রোটনের চেয়েও বিলিয়ন গুণ ছোট। তার মানে একজন মানুষকে সংকুচিত করে একটি প্রোটনের বিলিয়ন গুণ ছোট করতে পারলে একজন মানুষও ব্ল্যাক হোলে পরিণত হবে। কিন্তু এমন সংকোচন কখনোই সম্ভব নয়, কারণ বস্তুর প্রকৃত আকারের তুলনায় শোয়ার্জশিল্ড রেডিয়াস খুবই ক্ষুদ্র, আর কোনো বস্তুকে এত ক্ষুদ্র স্কেলে সংকুচিত করার মতো সামর্থ্য আমাদের নেই, যার ফলে শুধুমাত্র আমাদের সূর্যের ভরের 20 গুণ বা তার বেশি ভরের স্টারকে ব্ল্যাক হোলে পরিণত হতে দেখা যায়। এই ব্ল্যাক হোল সম্পর্কে আমার একটি বিস্তারিত ভিডিও রয়েছে, লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। যাই হোক, এত বিশাল ভরের বস্তু যেহেতু পৃথিবীতে আনা সম্ভব নয়, সেই সাথে কোনো বস্তুকে শোয়ার্জশিল্ড রেডিয়াসে সংকুচিত করাও সম্ভব নয়, যার ফলে আমরা বলতে পারি পৃথিবীতে কোনো বস্তুকে সংকুচিত করে ব্ল্যাক হোলে পরিণত করা সম্ভব নয়। তবে আইনস্টাইনের E=mc² এই সূত্র অনুযায়ী ম্যাস বা ভর এক ধরনের এনার্জি। এখন এনার্জি এবং ম্যাস যেহেতু একই বিষয়, সেহেতু এনার্জির মধ্যেও মহাকর্ষীয় বলের বিষয়টি থাকবে। তার মানে দাঁড়াচ্ছে, আমরা যদি কোনো একটি স্থানে অনেক বেশি এনার্জিকে একসাথে করতে পারি, তাহলে সেখানে শক্তিশালী মহাকর্ষ বল তৈরি হবে। এর ফলে আমরা বলতে পারি, কোনো পার্টিকেলকে যদি উচ্চ গতিতে গতিশীল করা যায়, তাহলে পার্টিকেলের মধ্যে উচ্চ গতিশক্তি তৈরি হবে। পরবর্তীতে এই উচ্চ গতিসম্পন্ন পার্টিকেলকে যদি পার্টিকেল কোলাইডারের মাধ্যমে সংঘর্ষ ঘটানো হয়, তাহলে সেই বিন্দুতে প্রচুর পরিমাণ এনার্জি একসাথে হয়ে যাবে, যার ফলে সেখানে ব্ল্যাক হোল তৈরি হতে পারে। পৃথিবীর সবচেয়ে বড় পার্টিকেল কোলাইডার, লার্জ হ্যাড্রন কোলাইডার, সংক্ষেপে LHC, ব্ল্যাক হোল তৈরি করার জন্য যতটা শক্তির প্রয়োজন তার আশেপাশেও যেতে পারেনি। উচ্চ গতিসম্পন্ন পার্টিকেলের এনার্জিকে 10⁻⁵০ মিটার ব্যাসার্ধের স্থানে কম্প্রেস করতে পারলে সেখানে ব্ল্যাক হোল তৈরি হবে, যেখানে LHC প্রয়োজনীয় এনার্জিকে মাত্র 10⁻⁹ মিটার ব্যাসার্ধের স্থানে কম্প্রেস করতে পেরেছে, যা ব্ল্যাক হোলের রিকোয়ারমেন্ট থেকে অনেক অনেক দূরে। সুতরাং আপাতত পার্টিকেল কোলাইডারের মাধ্যমেও ব্ল্যাক হোল তৈরি করা যাচ্ছে না। এখন প্রশ্ন হচ্ছে, আর কোনো অপশন কি রয়েছে?
এক্ষেত্রে আরেকটি অপশন হতে পারে লেজার। অনেকগুলো লেজারকে যদি একটি পয়েন্টে ফোকাস করা হয় তবে ওই বিন্দুতে ব্ল্যাক হোল তৈরি হতে পারে, কারণ লেজারের এনার্জি একটি পয়েন্টে কেন্দ্রীভূত করা মানে প্রচুর পরিমাণ এনার্জি একসাথে হওয়া, ফলে সেখানে শক্তিশালী মহাকর্ষ বল তৈরি হবে যার ফলাফল হিসেবে ব্ল্যাক হোল তৈরি হতে পারে। কিন্তু বর্তমানের সবচেয়ে পাওয়ারফুল লেজারের মাধ্যমেও ব্ল্যাক হোল তৈরি করতে হলে 10^37 লেজারের প্রয়োজন, যা বাস্তবসম্মত নয়। সুতরাং লেজারের মাধ্যমেও আপাতত ব্ল্যাক হোল তৈরি করা যাচ্ছে না। তার মানে কি পৃথিবীতে ব্ল্যাক হোল তৈরি করা সম্ভব নয়? ইয়েস, আপাতত পৃথিবীতে রিয়েল ব্ল্যাক হোল তৈরি করা সম্ভব নয়, কিন্তু অ্যানালগ ব্ল্যাক হোল তৈরি করা সম্ভব, এমনকি অ্যানালগ ব্ল্যাক হোল তৈরি করাও হয়েছে। তবে অ্যানালগ ব্ল্যাক হোল সম্পর্কে বলার আগে, পৃথিবীতে রিয়েল পোর্টেবল ব্ল্যাক হোল তৈরি করতে পারলে সেই ব্ল্যাক হোলের প্রভাব কী হবে তা বলা যাক। আমরা যদি ছোট সাইজের ব্ল্যাক হোল তৈরি করতেও পারি তবে কিন্তু বেশ কিছু অসুবিধার সম্মুখীন হতে হবে। সাধারণভাবে আমরা জানি ব্ল্যাক হোল জিনিসপত্র গ্রাস করে, কিন্তু এর মানে এই নয় যে যা আছে সব কিছুই গ্রাস করে। মূলত কোনো বস্তু যখন ব্ল্যাক হোলের ইভেন্ট হরাইজনকে ক্রস করে তখনই ব্ল্যাক হোল ওই বস্তুকে গ্রাস করে। এছাড়াও ব্ল্যাক হোল যে শুধুমাত্র গ্রাস করে তা কিন্তু নয়, ব্ল্যাক হোল রেডিয়েশন নির্গত করে, যাকে বলা হয় হকিং রেডিয়েশন। এই বিষয়ে আমার একটি বিস্তারিত ভিডিও রয়েছে, লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। হকিং রেডিয়েশন অনুযায়ী ব্ল্যাক হোলের সাইজ যত ছোট সেটি তত বেশি রেডিয়েশন নির্গত করে, অর্থাৎ তত বেশি উত্তপ্ত থাকে, এবং রেডিয়েশন নির্গত করতে করতে একসময় ব্ল্যাক হোল নিঃশেষ হয়ে যায়। একটি 100 কেজি ভরের ব্ল্যাক হোল 1 ন্যানোসেকেন্ডের চেয়েও কম সময়ের মধ্যে রেডিয়েশন নির্গত করে ভ্যানিশ হয়ে যাবে, অর্থাৎ 100 কেজির সমান এনার্জি 1 ন্যানোসেকেন্ডের চেয়েও কম সময়ের মধ্যে নির্গত করবে, যা বিশ্বের সবচেয়ে শক্তিশালী বোমার চেয়েও অনেক অনেক বেশি শক্তিশালী। সুতরাং ছোট ব্ল্যাক হোল হতে পারে এক একটি বিশাল শক্তিশালী বোম, কারণ ছোট ব্ল্যাক হোল গ্রাস করার চেয়েও বেশি পরিমাণ রেডিয়েশন নির্গত করবে। তবে আপনি যদি প্রায় 15 কোটি কেজি ভরের একটি ব্ল্যাক হোল তৈরি করতে পারেন তবে এটি 10 বছরের মতো টিকে থাকবে। তবে এখানে সমস্যা হচ্ছে, ব্ল্যাক হোলকে আপনি রাখবেন কোথায় বা কিভাবে রাখবেন? সুতরাং ব্ল্যাক হোল তৈরি করতে পারলেও এটিকে সুবিধাজনকভাবে কোথাও স্থাপন করা একটি ইঞ্জিনিয়ারিং চ্যালেঞ্জ হবে, সেই সাথে ব্ল্যাক হোল থেকে নির্গত রেডিয়েশন ব্যবহার করাটাও একটি ইঞ্জিনিয়ারিং চ্যালেঞ্জ হবে। সকল বস্তুই তার ভরের কারণে অন্য বস্তুর উপর প্রভাব বিস্তার করতে পারে, যাকে আমরা বলি গ্র্যাভিটি। যেমন আমাদের সোলার সিস্টেমের মোট ভরের 98.8% ভর সূর্য নিজে ক্যারি করে, ফলে আমাদের সোলার সিস্টেমের সকল কিছু সূর্যের গ্র্যাভিটি দ্বারা নিয়ন্ত্রিত হয়। এখন আমরা যদি সূর্যকে সরিয়ে সেম ভরের একটি ব্ল্যাক হোল সূর্যের স্থানে স্থাপন করি তবে সোলার সিস্টেমে কিন্তু কোনো পরিবর্তন হবে না, সব কিছু আগের মতোই চলবে, শুধুমাত্র রাত দিনের বিষয়টি থাকবে না, অর্থাৎ আলো থাকবে না। সেক্ষেত্রে পৃথিবী ঠিকই থাকবে, তবে পৃথিবীতে কোনো প্রাণ থাকবে না। আমাদের সোলার সিস্টেমে প্রাণ টিকে থাকার জন্য উপযোগী অংশে পৃথিবীর মতো 6টি গ্রহের জন্য স্ট্যাবল অরবিট সম্ভব। তবে এই ক্ষেত্রে সূর্যের স্থানে যদি সূর্যের ভরের 10 লক্ষ গুণ ভরের একটি ব্ল্যাক হোল বসানো হয় তবে এই একই অংশে পৃথিবীর সাইজের মোটামুটি 550টি গ্রহের জন্য স্ট্যাবল অরবিট তৈরি হবে, অর্থাৎ ব্ল্যাক হোলের ক্ষেত্রে এর চারপাশে তুলনামূলক বেশি স্ট্যাবল অরবিট থাকে, অর্থাৎ বেশি পরিমাণ গ্রহ ব্ল্যাক হোলের চারপাশে স্ট্যাবল অরবিটে থাকতে পারে। যাই হোক, এবার অ্যানালগ ব্ল্যাক হোল সম্পর্কে বলা যাক। ব্ল্যাক হোলের চারপাশের স্পেসে যেই প্রভাব তৈরি হয়, অর্থাৎ স্পেসের বক্রতার বিষয়টি আর্টিফিশিয়ালি ক্রিয়েট করাকেই বলে অ্যানালগ ব্ল্যাক হোল। রিয়েল ব্ল্যাক হোলে স্পেসের বক্রতা আলোর স্পিডের চেয়েও বেশি গতিতে সংঘটিত হয়, যার ফলে সেখান থেকে আলো বের হতে পারে না। অন্যদিকে অ্যানালগ ব্ল্যাক হোলে ব্যবহার করা হয় লিকুইড। লিকুইডের মাধ্যমে ভর্টেক্স তৈরি করা হয় এবং এই ভর্টেক্স রিয়েল ব্ল্যাক হোলের স্পেসের বক্রতাকে রিপ্রেজেন্ট করে। অ্যানালগ ব্ল্যাক হোলে লাইটের পরিবর্তে ব্যবহার করা হয় সাউন্ড। ভর্টেক্সের বাইরের দিকের লিকুইডের গতি স্বাভাবিক থাকে, ফলে সেখানে সাউন্ড সহজেই এক স্থান থেকে অন্য স্থানে যেতে পারে। কিন্তু ভর্টেক্সের মধ্যে লিকুইডের গতি শব্দের গতির চেয়েও বেশি থাকে, ফলে ভর্টেক্সের ভেতরের সাউন্ড বাইরে আসতে পারে না, যা এক প্রকার ব্ল্যাক হোল তৈরি করে। রিয়েল ব্ল্যাক হোলের ক্ষেত্রে যেমন আলো বাইরে আসতে পারে না, একইভাবে অ্যানালগ ব্ল্যাক হোলের ক্ষেত্রে সাউন্ড বাইরে আসতে পারে না। লিকুইড এবং সাউন্ডের মাধ্যমে তৈরি করা এই ব্ল্যাক হোলকে আবার অ্যাকোস্টিক ব্ল্যাক হোল, সনিক ব্ল্যাক হোল, আবার ডাম্প ব্ল্যাক হোলও বলা হয়ে থাকে। এই অ্যানালগ ব্ল্যাক হোল হকিং রেডিয়েশন সহ ব্ল্যাক হোল সম্পৃক্ত অন্যান্য রিসার্চের ক্ষেত্রে যথেষ্ট সহায়ক হিসেবে কাজ করে। গরম তৈরি করা কঠিন কোনো বিষয় নয়, আপনি কাঠ কয়লা পুড়িয়েই স্বাভাবিকের চেয়ে বেশি তাপমাত্রা তৈরি করতে পারবেন, কিন্তু স্বাভাবিকের চেয়ে কম তাপমাত্রা অর্থাৎ ঠান্ডা তৈরি করা সহজ কাজ নয়।
মানুষ কীভাবে আর্টিফিশিয়ালি ঠান্ডা তৈরি করেছিল তা জানতে এই ভিডিওটি দেখতে পারেন। ভিডিও ভালো লাগলে বিজ্ঞান পাইসি পরিবারে যুক্ত হয়ে সাথে থাকতে পারেন।